নকআউট পর্ব শেষ, জমি উঠেছে কাতার মঞ্চ। একে একে ফুটবল জায়ান্টদের অপ্রত্যাশিত বিদায় আর আন্ডারডগদের ডার্ক হর্স হয়ে ওঠায় এবারের আসর যে কোনো আসরের চেয়ে একেবারেই ভিন্ন। এবারের আসরের ডেথ গ্রুপ হিসেবে ধরা হচ্ছিল গ্রুপ বি এবং গ্রুপ ই কে, দুই ফুটবল জায়ান্ট স্পেন এবং জার্মানি, এশিয়ান হট ফেভারিট জাপান আর কোস্টারিকা। এ যেন আমি দুধে মিশে একাকার। সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন এবং জার্মানির শক্তির কথা নতুন করে বলার কিছু নেই, তবে হঠাৎ আলোর ঝলকানি দেওয়া জাপান আর গতবার কেইলোর নাভাসের কোস্টারিকা ইতালি উরুগুয়েকে হারিয়ে উঠেছিল দ্বিতীয় পর্বে। এত সম্ভাবনাময় দল যদি একই গ্রুপে থাকে তাহলে তো সব লণ্ডভণ্ড হয়ে যাবারই কথা। ভাগ্যের কি নির্মম পরিহাস, ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখেছে জাপান। পিছিয়ে পড়েও জার্মানি আর স্পেনকে হারিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন তো হয়েছেই, বরং জার্মানদেরও বিদায় ঘণ্টা বাজিয়ে ছেড়েছে জাপান। এই গ্রুপে এখন কোথাও কেউ নেই। জার্মানি গোলের হিসাবে শেষ ম্যাচে জয় নিয়েও বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। এমন অভিযোগ উঠেছে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে এড়াতে আর জার্মানিকে ছিটকে দিতে স্পেন নাকি ইচ্ছে করেই জাপানের কাছে হেরেছে। এতে করে এনরিকের দল ই গ্রুপের রানার্স আপ হিসেবে পেয়েছে এফ গ্রুপের চ্যাম্পিয়ন মরক্কোকে। কিন্তু শেষ পর্যন্ত আফ্রিকার ডার্ক হর্স মরক্কোর কাছে হার স্পেনের কাছে সত্যি অপ্রত্যাশিত। আনসু ফাতি, গাভি, পেদ্রি, তোরেস এরা সবাই হতাশ করেছে ফুটবল দুনিয়াকে। গ্রুপ এ থেকে নেদারল্যান্ডস, বি থেকে ইংল্যান্ড, সি থেকে আর্জেন্টিনা, ডি থেকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, জি থেকে ব্রাজিল আর এইচ থেকে পর্তুগাল। এদিকে এফ গ্রুপ থেকে সবচেয়ে বেশি দুটি দল শেষ আটে পা রেখেছে, মরক্কো আর ক্রোয়েশিয়া। তারাই এই গ্রুপের অস্তিত্ব বিলীন করেছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেকেই লিখছেন ইকুয়াল টু ইলিমিনেটেড। তবে আশা, দুরাশা, হতাশা আর অঘটনের এই বিশ্ব আসরের সেমিফাইনাল সমীকরণ মেলাতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। ফয়সাল আহমেদ, সময় সংবাদ।